হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো আপনাদেরকে টোটো গাড়ির মোটর কিভাবে ব্যান্ডিং করতে হয়। আজ আমি এই মোটরটাকে ব্যান্ডিং করব। কিভাবে মোটরটা ব্যান্ডিং করবেন, এই মোটরটার জন্য এইরকমভাবে কয়েল তৈরি করে নেবেন। এইরকম তিনটে সেট কয়েল করতে হবে, তার নম্বর 24-25 গাছা তার। এই দেখো, আমি এই শোলার থেকে কয়েল বসাবো, এটা থেকে বসাচ্ছি। এই যে এইভাবে এটাকে ঢুকিয়ে নেবেন, এটাই প্রতিটা গ্যাপে আপনাদেরকে সাপ বের করে দিতে হবে। এই যে এই মুখ ছেড়ে রাখলাম, এটা কানেকশন লুপ একটা, এইভাবে প্যাচ মার দেবেন। এই যে এইরকম প্যাচটা একই দিকে দিতে হবে। এই যে এইরকম ভাবে আমি বসাচ্ছি, সেম একইভাবে আপনারা বসাবেন। এই দেখুন, এইরকম প্যাচ দিচ্ছি। এই এইরকম ভাবে সাপ বেড় দিতে হবে আপনাদেরকে। আমি এটাতে 7 বেড় দেবো, প্রত্যেকটা স্লটে প্রতিটা স্লটে 7 বেড় করে দিতে হবে, 7 ব্যাচ করে দেবেন। একটা স্লট বাদ দিয়ে আমি কয়েল বসাবো। এই যে একটা স্লট, এই স্লটটা বাদ দিয়ে পরের কয়েলটা বসাবো। সেটা দেখুন, এই যে এইভাবে একটা স্লট বাদ দিয়ে দেবেন, বাদ দিয়ে এই যে আমি প্যাচ ঘুরিয়ে নিচ্ছি। এই যে আমি এই সাইড দেখাচ্ছি আপনাদেরকে, এইরকম এইরকম মাঝে একটা স্লট বাদ থাকবে, বাদ দিয়ে এইভাবে প্যাচ দিতে হবে। যারা সেম এইরকমভাবে করবেন, এটাতেও আপনাদেরকে 7 প্যাচ দিতে হবে, এটাতেও 7 পাক দিতে হবে। এইরকম এটাতেও এইভাবে 7 প্যাচ দিতে হবে। সেম একইভাবে আপনাদেরকে পরপর কয়েলগুলো এইভাবে বসিয়ে যেতে হবে, এইভাবে পরপর কয়েলগুলো। পরবর্তীতে এটা শেষ হয়ে গেলে পরে স্লটে আবার একটা স্লট বাদ দিয়ে আবার এখান থেকে শুরু হবে। সেম একইভাবেই
দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের, ভালো করে বুঝতে পারবেন। এইভাবেই আপনারা পরপর রেলগুলো বসাবেন। এটাতেও সেম এইরকম ভাবেই এই একটা স্লট বাদ দিয়ে এখান থেকে শুরু করব। আপনারা ভালো করে দেখে নেন, এই যে এটা একটা স্লট বাদ দিয়ে এই কয়েলটা জুড়েছি, একটা স্লট বাদ দিয়ে এই কয়েলটা জুড়েছি। স্টেপ বাই স্টেপ দেখাবো। কয়েল জোড়া আমার কমপ্লিট হয়ে গেল, এই যে এক নম্বর কয়েল জোড়া আমার কমপ্লিট হয়ে গেল। এটা শুরু প্রান্ত আর এটা শেষ প্রান্ত কানেকশান লিড বেরিয়েছে। এবার আমি তৃতীয় কয়েল জড়ব। তৃতীয় কয়েল কিভাবে আপনারা জড়বেন আমি সেটাও আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে দুই নম্বর কয়েল, এই স্লট থেকে দুই নম্বর কয়েল শুরু করতে হবে। এটা আমি বসাচ্ছি, এই দেখেন এক নম্বর কয়েল যেখান থেকে আমি শুরু করেছিলাম সেই পরের স্লট থেকে দুই নম্বর কয়েল বসাচ্ছি।
পাট দিয়ে বসিয়েছি, এটাও সেম একই রকম ভাবে পাট দিয়ে বসাবে। সেম একইভাবে প্রথম কয়েলগুলো যে প্রথম কয়েলটা যেভাবে বসাচ্ছি, এই দ্বিতীয় কয়েলটাও সেম একইভাবে বসাচ্ছি। এই যে প্রথম কয়েল কানেকশান লুপ, এটা দ্বিতীয় কয়েলের কানেকশান লুপ, আর এটা প্রথম কয়েলের শেষ মুখ। তৃতীয় নম্বর কয়েলে যাব, এটা থেকে একটা স্লট বাদ দিয়ে চলতে হবে। এই যেখানে একটা স্লট, এই স্লট বাদ দিয়ে এখান থেকে শুরু করতে হবে। এই যে এটা ভালো করে দেখেন, পুরোটা দেখুন, যে দেখুন একটা স্লট বাদ দিয়ে আমি এটা এই দুই স্লটে এবার তারগুলোকে ঢোকাবো। পরবর্তী কয়েল এই স্লট থেকে এই স্লটে বসবে। এই যে দেখুন এই প্রথম কয়েল একটা স্লট বাদ দিয়ে বসেছি, দ্বিতীয় কয়েলও একটা স্লট বাদ দিয়ে বসবে। একইভাবে সবভাবে বসিয়ে যেতে হবে। এটা জড়ার পর যখন পরের কয়েলে যখন যাবেন, তখন আবার একটা স্লট বাদ দিয়ে বসাতে শুরু করবেন। এইভাবেই প্রতিটা কয়েল আপনাদেরকে বসিয়ে যেতে হবে পরপর। ভাঁজটাও একই দিকেই দিবেন। এই ভাঁজ দিতে অনেক সময় ভুল করে ফেলে, ভাঁজটা একই দিকে দিবেন যাতে ভাঁজটা দিতে আপনাদের ভুল যাতে না হয়। সেটা
একটু লক্ষ্য রাখবেন। পরের কয়েলগুলোও বসাবেন, আমি যেভাবে বসাচ্ছি সেম একইভাবেই পরের কয়েলগুলোও বসাবেন। এইভাবেই প্রতিটা কয়েলকে আপনারা বসাবেন, ঠিক আছে, ঢুকিয়ে যাবেন। এইভাবে আপনারা উপরে ফিলিং পেপার দিয়ে উপরে গার্ড দিয়ে দেবেন। এই যে আমি এই গার্ডটা ঢোকাচ্ছি, লাস্ট কয়েল ঢুকাবো। আবার একটা স্লট বাদ দিয়ে এটা আমি লাস্ট কয়েল বসাচ্ছি, দ্বিতীয় কয়েলে, দ্বিতীয় যে সব কয়েল একই রকম ভাবেই ঢোকাবেন, সেম একই রকম ভাবেই আপনারা সব কয়েল গুলোকে ঢোকাবেন। এইভাবেই ভালো করে আপনারা লক্ষ্য করুন, দেখুন আমি কিভাবে কয়েল গুলো ঢোকাচ্ছি, সেম নম্বর কয়েল ভরা কমপ্লিট হলো। দুটো কয়েলে এই যে চারটে লুপ দিয়ে দিয়েছে, আর একটা কয়েল আমি এটাই বসাবো, দিয়ে ছটা লুপ হবে। এই স্টেপ আমি আপনাদেরকে বোঝাবো, এইরকম হবে।